এখানে ব্যাটার দিয়ে একটা প্রস্তুতির জন্য আমাদের তো এখানে ডোমেস্টিকে এক ন্যাশনাল লিগ ছাড়া সুযোগ নাই, বিকজ সিরিজ বাই সিরিজ হতে থাকে। আপনি দেখেন যে কোন টেস্ট প্লেয়ার বা কোন প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার সময় পায় এখানে আলাদাভাবে বেশি করে টেস্ট খেলার জন্য, এই সুযোগটা নাই। যখনই হয় আমাদের সিরিজ হয়, সিরিজের মধ্যে টি টোয়েন্টি থাকে, ওডিআই থাকে, টেস্ট থাকে, তো তখন তাদের বিইং মানে একজন প্রফেশনাল প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার তাকে কিন্তু অ্যাডজাস্ট করেই খেলতে হবে। প্রচুর খেলতে পারলে তো ভালোই হতো, বেশি করে টেস্ট খেলতে পারলে ভালো হতো, কিন্তু সেই সুযোগ তো হয় না। যখন সিরিজ হয় একটা রেগুলার সিরিজ হয়ে থাকে, যেমন এই টিমে তো আমাদের খেলা গতবার, আমরা প্রতিবারেই আমরা এই টিম, এবারও আমাদের এই টিমের প্রোগ্রাম আছে। আমরা এখান থেকে পাকিস্তান যাবে, পাকিস্তান আসবে, নিউজিল্যান্ড আসবে এখানে খেলতে এই বছর। উই হ্যাভ গট লট অফ এই টিমের প্রোগ্রাম, এই টিমের প্রোগ্রামের মধ্যে এমন দেখা যাচ্ছে তারা কি সুযোগ পাবে। হয়তো খুব ভালো হতো যদি আমরা এই ইন্ডিয়া সিরিজের আগে তারা যদি এই টিমে খেলতে পারে। ইন্ডিয়া আমাদের একটা সিরিজ আছে, ইন্ডিয়াস খেলা আছে সামনে, সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা আছে, সাউথ আফ্রিকার সাথে আমাদের খেলা আছে, মানে আছে ইন্ডিয়ার সাথে ভেরি। তো এই জন্য তারা যদি সুযোগটা পেতে সুযোগটা পাওয়া যায়, যদি আমরা সুযোগ দিতে পারতাম তাহলে ডেফিনেটলি ওরকম সুযোগ তারা আরও লম্বা বর্ষণে খেলে দিকে আসতে ভালো হতো। কিন্তু এখন ক্রিকেটটা এরকম স্থিতি এমন হয়ে গেছে, সুযোগ বের করে বেড়ে গেছে, এর মধ্যেই কিন্তু খাপ খাইয়ে যাচ্ছে। ন্যাশনাল প্লেয়ার তারা যদি ন্যাশনাল লিগ খেলে, এনসিএল খেলে অথবা বিসিএল খেলে, আমরা চাই খেলে পরে ডেফিনেটলি আরও কম্পিটিটিভ হয়। কিন্তু আগে যেমন দেখা যেত যে কিছু কিছু প্লেয়ার হয়তো এটা ইগনোর করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সময়ই হচ্ছে না, সময় পাচ্ছে না, কারণ ন্যাশনাল আমাদের খেলাগুলো শেডিউল সো টাইট, এর জন্য তারা সুযোগ পাচ্ছে না এনসিএলে খেলার সময়। এনসিএলের সময় দেখা যাচ্ছে আমাদের সাইড বাই সাইড সিরিজ হচ্ছে, এই প্রবলেম পাচ্ছে। যদি সুযোগ পাই ডেফিনেটলি আপনি যেটা বলেছেন ইউর রাইট, আমার মনে হয় যে আমাদের দেখতে হবে যে মোস্টলি সব প্লেয়ার যদি সুযোগ থাকে অবশ্যই তারা যাদের ওই সুযোগের একটা এটা কি বাধ্যতামূলক করা হবে কিনা, বাধ্যতামূলক করা যায় না, অনেক সময় অনেক সমস্যা থাকে। আমরা চেষ্টা করেছিলাম বাধ্যতামূলক হয় না, কিন্তু আমরা হয়তো ইম্পোজ করতে পারি, হ্যাঁ তোমার খেলতে হবে, বাধ্যতামূলক করা যায়। তামিম ইকবালের সাথে বসার কথা ছিল, এটা কি হয়েছে কিনা? তামিম ইকবালের সাথে আমাদের তো বসা শেষ হয়েছে, কোনো ডিসিশন আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে, আমরা, আমি এবং সিরাজ ভাই, আমরা দুজন জানিয়েছি। এখন প্রেসিডেন্ট সাহেব উনি হয়তো একটা সুযোগ করে তামিমের সাথে মাল নিয়ে, আমাদের আমাদের যা রিসোর্সেস আছে এইসব প্লেয়ার তাদের নিয়ে তো আমাদের এনসিএল বা বিসিএল খেলতে, আপনি বাইরে কীভাবে যাবেন? এরা তো আমাদের প্লেয়ার, আমরাই এখানে, তারাই খেলছে এখানে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ন্যাশনাল প্লেয়াররা যারা খেলে তাদের সাথে এনসিএলে বাকি প্লেয়ারদের একটা ডিফারেন্স থাকে, তো বাকি প্লেয়াররা কারা খেলছে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা তারপরে তো আমরা স্ক্রুটিনাইজ করে, কিন্তু ন্যাশনাল লিগে বা বিসিএলে আমরা কিন্তু সেই ধরনের প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার খেলানোর চেষ্টা করি। আমরা এখনও বলি যে চেষ্টা করি ন্যাশনাল লিগে অ্যাটলিস্ট কোয়ালিটি প্লেয়ার, টু নট কোয়ান্টিটি, কোয়ান্টিটি দিয়ে তো হবে না, আমরা কোয়ালিটি প্লেয়ার যাতে খেলাতে পারি সেদিকে আমরা নজর দিচ্ছি। আমরা এরপরেও টেস্টের পরে আমরা কিছু ঠিক করেছি, এদের পরে সিলেক্টেড আমরা ক্রিকেট অপারেশনস, আমরা কিছু কিছু সিনিয়র প্লেয়ারদের সাথে আমরা এমনি বসবো, এই আমাদের এটা আমরা রিভিউ করবো এই ইয়েটা, শ্রীলঙ্কার সাথে যে টেস্ট সিরিজটা হয়ে গেলো, বিকজ কিছু কিছু জিনিস আছে এইসব জায়গায় আমাদের অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, ইভেন হতো যদি আপনার এখানে আমরা যদি অ্যাডভান্টেজ নিতাম, যদি আমরা রেজাল্টের জন্য যেতাম তাহলে আমাদের মতো হতে পারত, কিন্তু আমার মনে হয় না যে এখনও অপোনেন্ট সাইডে তাদেরও ভালো বেস্ট ব্যাটসম্যান আছে, বেস্ট স্পিনার আছে, তারাও কিন্তু এটা ক্যাপিটালাইজ করতে পারে। সুতরাং অ্যাডভান্টেজটা বোথ সাইডে, আমাদের যতটুকু অ্যাডভান্টেজ আমাদের উইকেট থেকে নেওয়ার আমরা তো সেইভাবে প্রিপেয়ার করা হয়েছিল। দলটা সময় আছে, দলটা আমরা এখন টাইম নিব, আপনার তো সিরিজগুলো শেষ হোক, খেলাগুলো শেষ হোক, এর মধ্যেই তো জানতে পারবো। কিন্তু হয়তো কত আগে এটা সিলেক্টার এবং কোচের সাথে কথা বলে আমরা ওয়ার্ল্ড কাপ টিমকে দিই। টোটাল কতজনের ভিসা করা হচ্ছে? এটা হচ্ছে ইউএসএতে খেলা আছে আপনার 16th May পরে তারা যাবে, তারপরে খেলা আছে মে মাসের শেষের দিকে, তো আমরা তার আগে টিম যাওয়ার আগে ডেফিনেটলি কিছু দিন সময়ের আগে আমরা জানিয়ে দেবো টিমকে। কতজন প্লেয়ারের ভিসা করা হচ্ছে? ভিসা তো আমরা 30 জনের মতো অলমোস্ট করে, 27 থেকে 30 জন করে রাখা হচ্ছে, এবং টিম যখন দেখা যাবে যে এর মধ্যে থেকে যারা
ফাইনাল 15 যেটা হবে সেটা আপনি পরে জানবেন।